বন্ধুরা, আজকের মৃত্যু রহস্যের কাহিনী হলো মায়া সভ্যতার লোকেদেরকে নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের সেই নৃশংস মৃত্যু রহস্যের কাহিনী। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একবার মেক্সিকোর কাম্পেচেতে মায়া সভ্যতার শহর উকসুলে খননে ব্যস্ত ছিলেন। ঘুরতে ঘুরতেই হঠাৎ তারা এমন এক জায়গার সন্ধান পেয়ে যান যা ছিল পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। তারা মনুষ্য নির্মিত একটি গুহার সন্ধান পেয়ে যান যা এককালে জলাধার হিসাবে ব্যবহৃত হতো। সেই গুহার ভেতরে তারা 24টি কঙ্কাল খুঁজে পান, সবই ছিল মানুষের। অদ্ভুত ব্যাপার হলো সবগুলো কঙ্কালেরই মূল দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা ছিল, অর্থাৎ শিরচ্ছেদের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছিল। সেই সাথে মৃত্যুর পর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোও কেটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল মায়া সভ্যতার সেই লোকেরা। সারা গুহা জুড়েই ছড়ানো ছিল সেসব হাড়গোড়। অনেকগুলো কঙ্কালের মাথা আর মূল শরীর কাছাকাছি ছিল না। কিছু কিছু কঙ্কালের আবার মাথা আর চোয়াল আলাদা হয়ে গিয়েছিল। মৃত্যুর সময় নিহতদের বয়স ছিল 18 থেকে 42 বছরের মধ্যে। 24 জনের মাঝে 2 জন ছিল নারী ও 13 জন ছিল পুরুষ। বাকিদের লিঙ্গ নির্ণয় করা সম্ভব হয়নি। এ আবিষ্কার থেকে প্রত্নতাত্ত্বিকরা বুঝতে পেরেছিলেন যে মায়া সভ্যতার লোকেরা তাদের শত্রুদের নিধনের বেলায় এমন নৃশংস পন্থাই অবলম্বন করত। নিহতদের একজনের দাঁতে এক ধরনের মূল্যবান সবুজ পাথর পরানো ছিল যা তার আভিজাত্যের ইঙ্গিত বহন করে। কিন্তু সেই দুর্ভাগা 24 জনের প্রকৃত পরিচয় কিংবা তাদের ভাগ্যে এত নির্মম মৃত্যু নেমে আসার প্রকৃত কারণটা আজও অজানাই রয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মায়া সভ্যতার লোকেদের নৃশংস মৃত্যু রহস্যের কাহিনী। এরকমই আরও নানা রকম মৃত্যু রহস্যের কাহিনী বা রহস্যজনক ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।